এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। বুঝতে পারছি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে যাচ্ছে, তো আজকে আমি ফাইনালি ভাসানের ভিডিওটা দিতে চলেছি। আর দেখতে পাচ্ছ মেসোমশাইয়ের আদর খেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা যখন সকালে এসেছিলাম তখন মেসোমশাই পুজোর কারণে ব্যস্ত ছিল, আগের ব্লগটাই তোমরা দেখতে পাবে, তো সেই জন্য আর মেসোমশাইকে আমরা ছুঁইনি, মানে ছোঁয়া চলবে না তখন, তখনও প্রতিমা তো বিসর্জন হয়নি। তো তারপর আমরা মেসোমশাইকে ছুঁই আর অনেকটা জড়িয়ে ধরে অনেকটা আদর খাই। তারপর আমরা দোলা ভাসাতে যাই। তো দোলা ভাসিয়ে আসার পর আমাদের ফাইনালি প্রতিমা বিসর্জন হবে, সেটা সন্ধ্যার দিকে। তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। এই যে মাসি, আমার বোন ওখানে পিছনে, বৌদি আছে, সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, সেখানে সবাই আছে। আর এই যে মাকে নিয়ে যাওয়া হলো, এই রুমটা পুরো খালি খালি লাগছে। এই যে আমার মাসি আর আমার বুনু এখানে বসে দিয়েছে, আর আর বিসর্জন দিতে যাবো, এইখানে বসে দিয়েছি, আমিও এইখানে বসে দিয়েছি, বাকি সবাই ওইখানে বসে দিয়েছে, ওখানে এখনো রেডি করা চলছে। আর এই ঘরটা কত ফাঁকা ফাঁকা লাগছে। Thank you.
বিসর্জনে চলে এসেছি। প্রতিমা বিসর্জন হচ্ছে অনেকটা দূরে, দেখতে পাচ্ছ আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, তার কারণ এই যে ধোঁয়া টোয়া, তারপর ফটকা টটকা বাজি টাজি ফাটছে, ওখানে আমি যেতে পারবো না একদমই। তো সেই জন্য অনেকটা দূরে প্রতিমা বিসর্জন হচ্ছে আর আমি অনেকটা দূরে আছি। এই ভিডিওগুলো আমার একটা বোন ক্লিক করেছিল, তার নাম অঙ্কিতা। তো থ্যাংক ইউ অঙ্কিতা আমাকে এই ক্লিকগুলো দেওয়ার জন্য। আর ওনা তুললে হয়তো বিসর্জনটা আমার দর্শনও হতো না। তো দেখতেই পাচ্ছ মায়ের এখন বিসর্জন হচ্ছে, মায়ের প্রতিমা বিসর্জন হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে, এরপর আমরা বাড়ি ফিরবো। দেখে নাও চারিদিকটা কত অন্ধকার লাগছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমাদের ভাসান কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের নয়, মা দুর্গার ভাসান কমপ্লিট হয়ে গেছে। তো এই মাত্র আমরা জাস্ট এলাম আর ওখানে এত ফটকা ফাটাচ্ছিল, এত ফটকা ফাটাচ্ছিল, এত ধোঁয়া হচ্ছিল চারিদিকটা যে আমি যেতে পারিনি। আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম, এরা গিয়েছিল, তোমাদেরকে দেখালাম সেটা। আর আমরা এখন আগে আগেই চলে এসেছি, এখন ওরা কেউ আসেনি, ওরা এলে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই চলে এসেছে আমাদের সাথে।